কিউলেকারে আমাদের লিঙ্ক অ্যাড করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, মনে করলেন এইটা ড্যাশবোর্ড, এটা লিঙ্ক, এটা রোটেটর, মার্কেট প্লেস, টুল, অ্যাফিলিয়েট, ঠিক আছে। আমাদের এখানে তো পেমেন্ট টেমেন্ট সব কিছু করা আছে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে লিঙ্ক অ্যাড করতে হবে প্রথমে। হ্যাঁ, এখান থেকে লিঙ্ক অ্যাড করতে হবে, লিঙ্ক কোড লিঙ্ক অ্যাড করতে হবে। যেমন মনে করলেন আমরা অ্যাপ মানে লিঙ্ক অ্যাড করবো, ঠিক আছে। আচ্ছা, সিপি বিলটা আমি দেখাচ্ছি। আচ্ছা, মনে করলেন সিপি বিল ডেট থেকে আমরা কি করব, এখানে আমরা লিঙ্ক অ্যাড করব। কোথায় লিঙ্ক করব? আমরা এই কিউলেকারে লিঙ্ক অ্যাড করব। কিউলেকারে লিঙ্ক অ্যাড করতে প্রথমে কি করতে হবে, আমাদের এই যে লিঙ্ক আসতে হবে, লিঙ্ক আসতে হবে। লিঙ্কে আসার পর এখান থেকে আমাদের অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্ক আসতে হবে। অ্যাড লিঙ্ক আসার পর এখান থেকে গ্রুপ আছে। হ্যাঁ, গ্রুপ বলতে আপনি যদি এখান থেকে ম্যানেজ গ্রুপে ক্লিক করেন, আপনি মনে করলেন যে আপনি গ্রুপ কারোর কোনো নামে একটা গ্রুপ তৈরি করতে চান, বারবার আর ওই লিঙ্কটাকে গ্রুপে রোটেটরের ভিতরে অ্যাড করতে হচ্ছে না। বুঝতে পারছেন? বিষয় হলো আমি ওয়ার্কারদের যখন কাজ করাবো, এক ওয়ার্কার তো অনেক কয়েকবার কাজ করে, তাই না? অনেক কয়েকবার কাজ করে, সেক্ষেত্রে আমরা এই এইখানে ওই নামটা অ্যাড করে রাখলে বারবার আর আপনাদের এখানে ওই নামটা বারবার অ্যাড করতে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, রোটেটারের বিষয়টা গেল। এখন বিষয় হলো আমরা কোনো ওয়ার্ক সিঙ্গেল ওয়ার্কার দিয়ে যখন কাজ করাবো, তখন আমাদের এখান থেকে প্রথমে ওই ওয়ার্কারের নাম দিতে হবে। ওয়ার্কারের নাম বা আমি কী নামে আমার অফারটা আমি প্রমোট করব, ঠিক আছে, সেই নাম দিতে পারি, অথবা আমি ওয়ার্কারের নাম দিতে পারি। তো আমার এখানে আমি ওয়ার্কারের একটা ওয়ার্কারের নাম দিই, মনে করেন এই ওয়ার্কারের নামটা আমি দিলাম। ওয়ার্কারের নাম দিলাম, দেওয়ার পর এখান থেকে যেমন এই দেখেন কিউলেকার ট্র্যাকিং, ওনার নাম এখানে চলে আসলো। আসার পর এখান থেকে প্রাইমারি লিঙ্ক, প্রাইমারি লিঙ্ক বলতে কোনটাকে বোঝায়, প্রাইমারি লিঙ্ক বলতে আমরা সিপি বিলটা চলে যাবো। বুঝতে পারছেন? আমরা তাহলে সিপি বিলটা আসবো, আসার পর এখান থেকে অফারে আসবো। অফারে আসার পর এই যে অল অফারে আসবো, অল অফারে আসলাম। আসার পর এখন আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা যেহেতু ইউএস এর অফার নিয়ে কাজ করবো, তাহলে আমরা এখান থেকে ফিল্টার করে নেবো ইউনাইটেড স্টেট, ফিল্টার করলাম, তাই না? করার পর এখান থেকে আমরা সার্চের নাম বের করতে পারি, অথবা আমরা এখান থেকে নিচের থেকেও দেখতে পারতেছি। আচ্ছা সরি, এখান থেকে সার্চ দেবো, সার্চ দেবো, সার্চ দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের বিভিন্ন রকমের নাম আছে, নামগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, বিভিন্ন রকম অফার আছে। তো আমি এখান থেকে রোবোলক্স আছে, পেপাল আছে, আমি এখান থেকে ক্যাশ অ্যাপের অফারটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ক্যাশ অ্যাপ অফার নিলাম, তারপর আমি এখান থেকে ট্র্যাকিং লিঙ্কটা তৈরি করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি ট্র্যাকিং লিঙ্ক, একটা ট্র্যাকিং লিঙ্ক তৈরি করে নিলাম, তারপর কপি করে নিলাম, কপি করে ওকে। তারপর আমি এখান থেকে সরাসরি কোথায় আসবো, এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, আমাদের অফার লিঙ্কটা এখানে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যেরকম আছে সেরকমই থাকবে, সেরকম আছে সেরকমই থাকবে। আপনি এখান থেকে যেটা কাজ করতে পারেন, এখান থেকে স্পিড টেস্টে ক্লিক করবেন। হ্যাঁ, স্পিড টেস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে যদি আপনি ওই লিঙ্কটা দিতে চান, দিতে পারবেন, না থাকলে দরকার নেই, এটা আপনার এখানে প্রয়োজন হয়, খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখান থেকে শো মোর অ্যাডভান্সে ক্লিক করবেন। হ্যাঁ, শো মোর অ্যাডভান্স, শো মোর অ্যাডভান্সে এখানে আপনার একটু কাজ আছে। বুঝতে পারছেন? এখানে আপনার একটু কাজ আছে। কাজটা হলো মনে করলেন যে আমি শুধু এই যে দেখেন জিও টার্গেটিং, টার্গেটিং, হ্যাঁ জিও টার্গেটিং, আমি যখন কোনো অফার নিয়ে কাজ করি তখন ওই আমি টার্গেট হলো ইউএসএ টার্গেট। হ্যাঁ, কিন্তু আমার ক্লিক কিন্তু, ক্লিক কিন্তু পরে হলো আদার্স কান্ট্রি থেকে, ওইটাকে ব্লক করতে লাগে। হ্যাঁ, ওইটা কী করবো আমরা, কী করবো এটাকে আমি ব্লক করে দেবো। শুধু কী করবো আমি, শুধু ইউএস এর কান্ট্রি সাথে কোনো কান্ট্রির ক্লিক যেন না আসে। হ্যাঁ, মনে করলে অনেক অফার, অনেক নেটওয়ার্ক আছে, যখন আপনার ইউএসএ কান্ট্রির ইফিসি বাইরে যায়, আদার্স কান্ট্রির যখন ক্লিক করে তখন কিন্তু ইফিসিটা ইম্প্রেশনটা কমে যায়, তখন কিন্তু আপনার নেটওয়ার্কের ক্লিকের সংখ্যাও কমে যায়। হ্যাঁ, এই জন্য আমরা কী করবো, যখন টার্গেট করবো তো আমরা টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করবো। তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিতাম, আপনি চাইলে ইউনাইটেড কিংডম দিতে পারেন। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তারপর এখন এখান থেকে দেখেন, এখান থেকে কোনো ব্যাকআপ ইউআরএল দিতে চান দিতে পারেন। তো আমার এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে শুধু এইটাই দেবো, এখান থেকে কোনো কিছু দেবো না, শুধু আমার এই যে এখানে কাজ আছে একটু, এডি হলো মেইন, এখান থেকে যতটুকু কাজ করলাম এডি হলো মেইন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা। মনে করলেন যে মেইন ফিল্টার, মেইন ফিল্টার সবার আমাদের কিন্তু যখন কাজ করি অনেক রকম বট ক্লিক আসে, কেউ ভিপিএন দ্বারা ক্লিক করে, কেউ পক্সি আইপি দ্বারা ক্লিক করে, তাই না? তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড করে দেয়, তাই না? সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে নাথিংয়ে আসবো, আসার পর এই যে টোটাল এগুলো ব্লক করে দেবো, সব পক্সি আইপি ব্লক করে দেবো, এটা সব ব্লক করে দেবো, আবার এগুলো ডিজেবল আছে, ডিজেবলই থাকবে, ঠিক আছে, ডিজেবল থাকবে, এখান থেকে সার্ভার ব্লক, এখানে যখন সব কিছু ব্লক করে দেবো, সব কিছু ব্লক করে দেবো, তখন মনে করলেন যে অটোমেটিক কেউ আইপি ফোক্স আইপি দিলে বা ভিপিএন দ্বারা ইউজ করে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান করতে পারবেন, ইভেন ক্লিক করে যে ওই যে ভাবে কাজ করছে না, ওটা কিন্তু আইপিটা ট্র্যাক করছিল না, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। হ্যাঁ, যাই হোক, যাই হোক, এতটুকু করলাম, করার পর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এখানে কোনো কিছু করবো না, সরাসরি আমরা সেভ দিয়ে দেবো, বুঝতে পারছেন? সেভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাকআপ ইউআরএল যদি আপনি দিতে চান, ব্যাকআপ ইউআরএল দিতে পারেন, আপনার এখান থেকে ব্যাকআপ ইউআরএল চাইছে এটা দিয়ে দিন, সমস্যা নেই, যদি পারেন দিয়ে দিন, ঠিক আছে, কারণ এটা একই ব্যাকআপ ইউআরএল, ওই ইউআরএল এই ইউআরএল সেম ইউআরএল, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো করছেন আপনি একটা ওয়ার্কারের জন্য, তাই তো? দাঁড়ান, আমি বুঝে দিয়েছি আমি, হ্যাঁ, এখান থেকে আমরা সেভ দিয়ে দেব। ওকে, সেভ দিয়ে দিলাম, তাই না? সেভ দেওয়ার পর এখন বিষয় হলো, দেখেন এখান থেকে আমরা তো সেভ দিয়ে দিলাম, আমাদের মেইন ইউআরএল কোথায়, এখানে কিন্তু থেকে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো, কয়টা ক্লিক আসলো না আসলো সব কিছু দেখতে পাবো, তাই না? কত পার্সেন্ট কনভার্সন হলো সব কিছু দেখতে পাবো। এখন বিষয় হলো, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে লিঙ্ক, কপি ট্র্যাকিং লিঙ্ক, এইটা নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে, যেমন আমি যদি পেস্ট করি, দেখেন পেস্ট করি, এটা আমাদের অফার ডাজ নট সাপোর্টেড, কেন সাপোর্টেড না, কারণ এটা ইউএস এর অফার, আমাদের এখান থেকে সাপোর্ট করতেছে না, বুঝতে পারছেন? শুধু ইউএস এর অফারে সাপোর্ট করবে, তাহলে আমরা এটা দিয়ে কী করবো, এই যে এখান থেকে এটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো কিন্তু, হ্যাঁ, এখান থেকে লিঙ্ক নেবো, লিঙ্ক যে লিঙ্কটা কপি হবে ওইটা নিয়ে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো, অথবা আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাড করে দেবো, দিয়ে আমাদের ওয়ার্কারদের কাজ করাবো। হ্যাঁ, আর এই যে পাবলিক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন, করার পর এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি এখান থেকে কয়টা ক্লিক আসলো, কয়টা হিট আসলো, এগুলো সব এখান থেকে দেখতে পাবেন, বুঝতে পারছেন? এই এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন, দেখেন এখান থেকে সব কিছু এ টু জেড আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে কোন কান্ট্রিতে আমি একটা ক্লিক করছি না মাত্র, এই যে মাত্র একটা ক্লিক করছি, দেখেন সব এ টু জেড এখান থেকে ক্লিক হয়েছে, এই যে কোন কান্ট্রিতে ক্লিক হয়েছে, হ্যাঁ, এখান থেকে সব কিছু দেখতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে লোড লিলে, এখান থেকে সব কিছু দেখতে পাবেন, বুঝতে পারছেন? দেখেন,